বিসমিল্লাহিররহমানিররহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, মানুষের জানার আগ্রহ অপরিসীম। আমাদের চারপাশে ঘটে যাচ্ছে প্রতিনিয়ত নানান বিচিত্রময় ঘটনা। কতগুলো ঘটনাই বা আমরা জানতে পারি? পৃথিবীতে এমন এমন ঘটনা কিংবা এমন এমন তথ্য আছে যা শুনে মাঝে মাঝে খুবই আশ্চর্য হই। আসুন জেনে নেই তেমন কিছু জানা অজানা কথা, আমার নিজের জানার কৌতূহল থেকে আজকের এই রহস্যময় ভিডিও। চলুন জানার চেষ্টা করি রহস্যময় এক দ্বীপ সম্বন্ধে। মালদ্বীপ বা মালদ্বীপ প্রজাতন্ত্র ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র। এর রাজধানীর নাম মালে। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এ দেশ, বিশ্বের সবচেয়ে নিচু দেশ। 1,200-এরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এই মালদ্বীপ। মালদ্বীপের আয়তন 300 বর্গ কিলোমিটার। এই দ্বীপের জনসংখ্যা 5,57,426 জন, এটি 2020 সালের সমীক্ষা অনুযায়ী। সুন্নি ইসলাম মালদ্বীপের রাষ্ট্রধর্ম এবং 2008 সালে সংবিধানে 9 ধারার D অনুচ্ছেদের একটি সংশোধনীতে বলা হয় কোনো অমুসলিম মালদ্বীপের নাগরিকত্ব পাবে না। 12তম শতাব্দীতে এই দ্বীপটি বৌদ্ধ ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্মে প্রবেশ করে এবং স্থানীয় জনগোষ্ঠী কার্যকরভাবে সবাই মুসলমান। তার অর্থ সেখানকার মানুষ শতকরা 100 ভাগ মুসলমান। কিভাবে 100 ভাগ মুসলমান হলো তার পেছনের গল্পটি জানার চেষ্টা করব আজ। প্রায় 500 বছর আগের কথা, এক অলৌকিক ঘটনায় মালদ্বীপে ব্যাপকভাবে ইসলামের আলো ছড়িয়ে পড়েছে। লোকজন দলে দলে দাখিল হয়েছেন ইসলামে। প্রখ্যাত মুসলিম পর্যটক আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহ ছিলেন একজন বড় মাপের ইতিহাসবিদ। তিনি সমগ্র দুনিয়া ভ্রমণ করেছেন। তিনি তার সফরনামায় মালদ্বীপের উক্ত ঘটনা সম্পর্কে লিখেছেন যে ভ্রমণ করতে গিয়ে তিনি মালদ্বীপে পৌঁছলেন, দেখলেন মালদ্বীপের প্রতিটি শহর নগর আজানের মধুময় ধ্বনিতে মুখরিত, মালদ্বীপ ভূমি নামাজের সিজদায় আলোকিত। এ অবস্থা দেখে আল্লামা ইবনে বতুতা খুবই বিস্মিত হয়েছিলেন, কারণ তার জানা মতে কোনো ইসলাম প্রচারক মালদ্বীপে আসেননি। তাহলে এখানে কিভাবে ইসলামের আলো ছড়িয়ে পড়ল? ইবনে বতুতা রহমতুল্লাহ তখন সেখানকার অধিবাসীদেরকে, মালদ্বীপের মানুষদেরকে ইসলামে দীক্ষিত হওয়ার কারণ জিজ্ঞাসা করলেন। তারা অতি আশ্চর্যজনক একটি ঘটনা শোনালেন। ঘটনাটি হলো, আরবের কোনো এক বাণিজ্য জাহাজ পূর্ব বিশ্বের দিকে যাত্রা করে যাচ্ছিল। ঘটনাচক্রে জাহাজটি তুমুল সমুদ্রের ঝড়ে পতিত হয় এবং ঝড়ে পড়ে গিয়ে জাহাজটি ডুবে যায়। জাহাজের অভিযাত্রী দলের সবাই মারা যায়। সেই মুসলিম যাত্রী দলের একজন মাত্র লোক কোনো এক কাষ্ঠখণ্ডকে অবলম্বন করে আল্লাহর মেহরবানিতে বেঁচে যান এবং এই দ্বীপে এসে আশ্রয় নেন। তিনি ছিলেন এক আরব যুবক এবং হাফেজে কুরআন। তার নাম হাফেজ আবুল বারাকা। অবশেষে এ যুবক এক বৃদ্ধার বাড়িতে আশ্রয় নিলেন। যুবকটি জঙ্গলে কাঠ কেটে তা বিক্রি করে জীবন নির্বাহ করত। এমনি ভাবেই চলছিল তার জীবন। একদিন যুবকটি বাড়িতে এসে দেখলেন বৃদ্ধা কাঁদছেন এবং তার পাশে তার যুবতী মেয়েও কাঁদছেন। যুবক জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনাদের, আপনারা কেন কাঁদছেন? বৃদ্ধা বললেন, আজ আমার মেয়ে মারা যাবে। যুবক বললেন, কেন, তিনি মারা যাবেন কেন, তিনি সুস্থ। বৃদ্ধা আঙ্গুলের ইশারায় করে বললেন, ওই যে দেখুন, মৃত্যু আমাদের সামনে। যুবক বাড়ির সামনে তাকিয়ে দেখলেন রাজার সৈন্য দাঁড়ানো। যুবক বললেন, তারা কি আপনার মেয়েকে হত্যা করবে? বৃদ্ধা বললেন, না, ব্যাপারটি তেমন নয়। রাজার এই সৈন্যরা আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য এসেছে, কেননা আমাদের এই দ্বীপে প্রতি বছর একটি নির্দিষ্ট তারিখে এক সামুদ্রিক বিপদের উদ্ভব হয়, যার থেকে রক্ষা পাওয়ার পদ্ধতি হলো আমাদের দ্বীপবাসীদের পক্ষ থেকে এক যুবতী মেয়েকে ওই দিন সূর্য ডোবার পর সমুদ্র উপকূলে একটি মন্দির আছে সেখানে রেখে আসতে হয়। পরের দিন সকালে সরকারি লোকজন সমুদ্রের কিনারা থেকে ওই মেয়ের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। প্রতিবারই লটারির মাধ্যমে নিরূপণ করা হয় কোন মেয়েকে পাঠানো হবে। এবার লটারিতে আমার মেয়ের নাম উঠে এসেছে, তাই আজ রাতে তাকে সমুদ্র উপকূলে পাঠাতে হবে, সেখানে তার মৃত্যু অনিবার্য। যুবক বৃদ্ধার মুখে এই বেদনাদায়ক ঘটনা শুনে বললেন, আজ আপনার মেয়েকে সেখানে পাঠাবেন না,
আজ রাতে আমি যাব, যেন তারা বুঝতে না পারে তাই আপনার মেয়ের পোশাক আমাকে পরিয়ে দিন। যুবকটিকে মেয়ের পোশাক পরিয়ে দেওয়া হলো। অতঃপর রাজার সৈন্যরা তাকে সমুদ্র উপকূলস্থ সেই মন্দিরে নিয়ে গেল। তারা তাকে সেখানে রেখে চলে এলো। যুবক সেখানে উত্তম রূপে অজু করে ইশার নামাজ আদায় করলেন। তারপর খোলা তরোয়াল সামনে রেখে সমুদ্রের ঢেউ দেখতে লাগলেন এবং পবিত্র কুরআন তেলাওয়াত করতে লাগলেন। হঠাৎ করে সমুদ্রের দিগন্ত থেকে বিশাল আকৃতির এক ভয়ঙ্কর দৈত্যর উদয় হলো। দৈত্যটি ধীরে ধীরে সমুদ্রের কিনারের দিকে মন্দিরের অভিমুখে আসতে লাগলো। মন্দিরের কাছাকাছি এসে দৈত্যটি থেমে গেল। যুবক কুরআন তেলাওয়াত করছে, সেখানে দৈত্যটি আর অগ্রসর হতে পারল না। অবশেষে হার মানল ভয়ঙ্কর সেই দৈত্যটি। সামান্য সময় অবস্থান করে যে পথে এসেছিল সেই পথেই ফিরে গেল। দৃশ্যের অন্তরালে হারিয়ে গেল দৈত্যটি। সকাল হলো, সরকারি লোকজন মেয়েটির লাশ নেয়ার জন্য মন্দিরে এলো। এসে তারা হতভম্ব হয়ে গেল, সেখানে কোনো লাশ নেই, কোনো মেয়েও নেই, তার পরিবর্তে সেখানে এক মুসলিম যুবক রয়েছে। তারা যুবকটিকে রাজার দরবারে নিয়ে এলো। যুবকটি রাজার নিকট সমস্ত ঘটনা খুলে বললেন। রাজা বললেন, হে যুবক, এত বড় বিপদের সামনে তুমি একাকি দাঁড়ালে কিভাবে? যুবক বললেন, আমি একা ছিলাম না, আমার সাথে ছিল আমার আল্লাহ, আর আমার হাতিয়ার ছিল মহান আল্লাহর কালাম পবিত্র কুরআন। রাজা জিজ্ঞেস করলেন, তুমি ভয় পাওনি কেন? যুবকটি বললেন, মুসলমান একমাত্র আল্লাহ ছাড়া কাউকেই ভয় পায় না, জীবন ও মৃত্যুর মালিক তো একমাত্র মহান আল্লাহ। এরপর রাজা বললেন, তুমি কি আগামী বৎসরও এভাবে একা সেখানে যেতে পারবে? যুবক দৃঢ়তার সাথে উত্তর দিলেন, আল্লাহর হুকুমে একাই যেতে পারবো ইনশাআল্লাহ। তখন রাজা অতি আবেগের সাথে বলে উঠলেন, যদি তুমি তা পারো তাহলে আমরা সবাই ইসলামের সততার সামনে মাথা নত করব। রাজার এ কথাকে সকলে সমস্বরে সমর্থন করলেন। এর পরবর্তী বছরের নির্ধারিত তারিখে সেই হাফেজে কুরআন আরব যুবক একা একা সেই মন্দিরে গেলেন এবং সারা রাত সেখানে কুরআন তিলাওয়াত করলেন। অতঃপর সকালবেলা সহিহ সালামতে সবার মাঝে ফিরে এলেন। এই ঘটনার পর থেকে সে বিপদ আর কখনো কোনোদিন মালদ্বীপে আসেনি। তখন রাজা ও তার দরবারের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করলেন। অতঃপর সেই রাজ্যের মানুষ দলে দলে ইসলামে দীক্ষিত হলেন এবং তখন থেকেই সেই মালদ্বীপের সমস্ত মানুষ মুসলমান হয়ে গেলেন। সে কারণেই মালদ্বীপে মুসলমানের পরিমাণ শতভাগ। সুপ্রিয় দর্শক, সমস্ত তথ্য গুগল থেকে সংগৃহীত। কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।